আবারও চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে কথা বলো স্যামসাং কিন্তু বিশেষ করে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি এস ডিভাইসটা যারা ব্যবহার করেন তাদের জন্য একটা সুখবর এলো কারণ বন্ধুরা এখানে স্যামসাং এম থার্টি এসে কিন্তু একটা নতুন আপডেট আসতে চলেছে তো আজকের ভিডিওটি ডিটেলসে জানাবো এবং স্যামসাং এম থার্টি এসে সেটা কত জিবি বা সেটা আপডেটটা হতে চলেছে এবং কি কী ফিচার্স থাকছে সমস্ত কিছু ডিটেলসে জানাবো আজকের এই ভিডিওতে তার জন্য বন্ধুরা একটাই কথা বলো আজকের ভিডিওটি পুরো শেষ অবধি দেখতে থাকুন তো চলুন বন্ধুরা স্যামসাং এম থার্টি এস ডিভাইস সম্পর্কে আগে আমরা কিছু তথ্য জেনে নিই তো প্রথমেই বলি গত বছর কিন্তু স্যামসাং এম থার্টি এস ডিভাইসটা লঞ্চ করা হয়েছিল এবং তার সঙ্গে অ্যান্ড্রয়েড নাইন পাই কিন্তু আসে এবং তারপরে আপডেট করার পর অ্যান্ড্রয়েড টেন আসে এবং অ্যান্ড্রয়েড টেনটা আপডেট করার পর অ্যান্ড্রয়েড ইলেভেন আসে এবং তার সঙ্গে ওয়ান ওয়াই থ্রি পয়েন্ট জিরো কিন্তু বন্ধুরা এখানে প্রোভাইড করা হয় অর্থাৎ এতদিন পর্যন্ত চললো কিন্তু আবারও স্যামসাং কিন্তু বন্ধুরা আবার একটা নতুন একটি আপডেট নিয়ে আসতে চলেছে যেটাতে নাকি বিভিন্ন রকম যে আমাদের স্মার্টফোনে অর্থাৎ বিশেষ করে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি এসে যে যে বাক্সগুলো ছিল এবং যে যান্ত্রিক ত্রুটিগুলো ছিল সমস্ত কিছু অর্থাৎ এই আপডেটটার জন্য কিন্তু স্যামসাং গ্যালাক্সি এম থার্টি এস ডিভাইসটা কিন্তু বন্ধুরা একদম পরিপূর্ণ একটা উন্নত একটা ফিচার্স পাবে তো প্রথমেই আমরা জেনে নিই যে স্যামসাং এম থার্টি এস ডিভাইস সম্পর্কে এবং এর প্রেসিফিকেশান সম্পর্কে তো প্রথমেই বলি এখানে ডিসপ্লে ছিল সিক্স পয়েন্ট ফোর ইঞ্চিস একটা ফুল এইচডি প্লাস এবং একটা ওয়াটার ডাস্ট নচ কিন্তু বন্ধুরা এখানে প্রোভাইড করা হয়েছিল এবং এখানে প্রসেসার হিসেবে ছিল একটা এক্সাইনোস নাইন সিক্স ডাবল ওয়ান একটা প্রসেসার ছিল এবং ক্যামেরার কথা বলতে গেলে ব্যাকে কিন্তু বন্ধুরা ট্রিপল ক্যামেরার সেট আপ ছিল যার প্রাইমারি ক্যামেরাটা ছিল ফর্টি এইট মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরার কথা বলতে গেলে এখানে কিন্তু বন্ধুরা রয়েছেন সিক্সটি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কিন্তু বন্ধুরা এখানে প্রোভাইড করা হয়েছিল এবং ফিঙ্গারপ্রিন্টের কথা বলতে গেলে এখানে কিন্তু বন্ধুরা ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছিল তো সমস্ত দিক যদি দেখা হয় স্যামসাং এম থার্টি এস সম্পর্কে অর্থাৎ আমার যে স্মার্টফোন দিয়ে অলরেডি ভিডিও আমি শ্যুট করছি এটাও কিন্তু স্যামসাং এম থার্টি এস ডিভাইস অর্থাৎ আমি কিন্তু ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটা শ্যুট করছে তো প্রথমেই বলে যে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি এসে অর্থাৎ যে আপডেটটা আসতে চলেছে সেটা অ্যান্ড্রয়েড ইলেভেন বেসড এবং ওয়ান এ ওয়াই থ্রি পয়েন্ট ওয়ান অর্থাৎ এটার এমবি সাইজ হলো সাতশো চুয়াল্লিশ এম বি অর্থাৎ আপনাকে এটা আপডেট করতে সময় লাগবে মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিট অর্থাৎ আমার যে সকল ভাই বন্ধুরা বিশেষ করে এম থার্টি এস ডিভাইসটি ব্যবহার করেন তো আপনারা আপনাদের ফোনটিকে আপডেট করে নিন তো আপডেট কী করে করতে হবে সেটা নিশ্চয়ই আপনারা জানেন প্রথমে সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পর আপডেটে যেতে হবে দেখবেন যে আপনাদের জন্য নতুন একটা আপডেট অলরেডি স্যামসাংয়ের তরফ থেকে অর্থাৎ পাঠানো হয়েছে অর্থাৎ এই আপডেটটা হচ্ছে এই মার্চ মাসের আপডেট অর্থাৎ প্রতি মাসেই একটা স্যামসাং কিছু না কিছু আপডেট পাঠায় এবারও কিন্তু মার্চ মাসের জন্য সিকিউরিটি আপডেট অর্থাৎ এখানে বেশি বেশি প্রেসিফিকেশানস এবং বেশি বেশি উন্নত ফিচার্স এখানে কিন্তু বন্ধুরা যুক্ত হয়েছে এবং আগের থেকে আপনার এই এম থার্টি এস স্মার্টফোনটি অনেকটাই কিন্তু বন্ধুরা ফার্স্ট হবে সেটা স্যামসাংয়ের তরফ থেকে দাবি করা হয়েছে তো একটাই কথা বলবো বন্ধুরা দেরি কেন আপনি তাড়াতাড়ি গিয়ে আপনার সেটিংসটা চেক করুন তো সেখানে গিয়ে আপনি আপনার পেয়ে যাবে সাতশো চুয়াল্লিশ এমবির একটা আপডেট অলরেডি দেওয়া হয়েছে অর্থাৎ যখন আপনি আপডেট করবেন সেখানে একটা জিনিস দেখবেন যে আপনার বাড়ি আশেপাশে যে জায়গায় ভালো নেটওয়ার্ক কানেকশানস রয়েছে সেখানে গিয়ে আপনি আপনি আপলোডটা চাপাতে পারেন অর্থাৎ এই ভালো জায়গায় যদি যেখানে নেটওয়ার্ক মানে ভালো রয়েছে সেখানে জায়গায় গেলে আপনার ফোনে অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় ইনাফ লাগতে পারে তো আপনি তাড়াতাড়ি আপনার সেটিংসে গিয়ে এখনই দেখুন যদি বিশেষ করে আপনার এমথার্টিস ডিভাইস হয় আপনি আপডেট করে নিন এবং আপডেট করার পর আপনার কেমন লাগলো মানে আপনার সফটওয়্যার আপডেটটা কোনো পরিবর্তন হয়েছে কি না আমাদেরকে কমেন্টের মাধ্যমে বন্ধুরা আপনি জানাতে পারেন তো একটাই কথা বলব আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন তো আপনার সময় অনেক অনেক ভালো কাটুক ধন্যবাদ